টাইগার ব্যাটারদের বাজে ব্যাটিং নিয়ে প্রশ্ন থাকতে পারে, তবে বাংলাদেশের পেসাররা যে বিশ্বমানের সেটা টের পেল বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডও। ব্যাটিং সহায়ক উইকেটে স্বল্প পুঁজি নিয়ে লড়াই করলেন তাসকিন মুস্তাফিজরা। এদিকে উইকেটে পেছনে মুশফিকের ভুল, বিশ্বকাপের মূল পর্বের আগে আবারও দেখাচ্ছে শঙ্কা। পেসারদের কল্যাণে এই দফায় মুশি পেলেন রক্ষা। জনি ব্যারিস্টো তখন উইকেটে ঝড় তুলেছেন, খেলছেন টি টোয়েন্টি স্টাইলে। বোলিংয়ে মুস্তাফিজ, লেগ স্টাম্প টার্গেট করা বল স্ট্যাম্পে আঘাত করে ঠিকই, তবে ফিজ ভেবেছিলেন বল ইনসাইড এজ হয়ে বেরিয়ে গেছে বাউন্ডারির দিকে, তাই তো কিছুটা হতাশ। তবে পরক্ষণেই বুঝতে পারেন উইকেট তুলে নিয়েছেন তিনি। ফিজের মুখে মুস্কি হাসি, মুস্তাফিজের এমন কাণ্ডে শান্ত তাসকিনরাও মজায় মাতেন। এদিন বৃষ্টির বাধার ম্যাচে ডিএল ম্যাথডে ইংলিশদের সামনে লক্ষ্য দাঁড়ায় 197 রান। ইনিংসের শুরু থেকে ইংলিশ দুর্গে মুস্তাফিজের আঘাত, কাটার মাস্টারের সুইংয়ে কাটা পড়েন মালান, স্লিপে দাঁড়িয়ে থাকা জুনিয়র তামিম দারুণভাবে লুফে নেন ক্যাচটা। হাসান মাহমুদ ভেলকি দেখান হ্যারি ব্রুককে, আনপ্লেবল একটা ডেলিভারিতে হাসান উড়িয়ে দেন স্ট্যাম্প, ব্রুকের জন্য নিশ্চিত করেন ড্রেসিং রুমের বুকিং। ইংলিশ ব্যাটার শুধু অবাক চোখে দেখেই গেলেন হাসানের কারিশমা। এরপর শরীফুল ইসলাম যোগ দেন উইকেট শিকারের ক্লাবে, ভয়ঙ্কর হয়ে ওঠা বাটলারকে ফেরান তিনি। বাউন্ডারি লাইন থেকে ক্যাচ লুফে নেন তাওহিদ হৃদয়, বাংলাদেশের পকেটে তখন ইংলিশদের এক হালি উইকেট। এদিন বাটলার আর লিয়াম লিভিংস্টোনের জোড়া ক্যাচ ছেড়ে দেন মুশফিকুর রহিম, যদিও বোলারদের কল্যাণে দ্রুতই তাদের আউট করে ফেলে টাইগাররা। তিন পেসারের পর আক্রমণে নেতা তাসকিন আহমেদ, লিভিংস্টোনকে ফেরান তাসকিন, মিড অফ থেকে দুর্দান্ত ক্যাচ লুফে নেন নাজমুল শান্ত। এরপর মঈন আলী আর জো রুট মিলে ম্যাচটা বের করে নিয়ে যান বাংলাদেশের হাত থেকে। মঈন আউট হলেও টাইগাররা হেরে যায় 4 উইকেটের ব্যবধানে। বিশ্বকাপের মূল পর্বে জিততে হলে যে টাইগার ব্যাটারদের ফর্মে ফিরতেই হবে। আদনান আহমেদ, বিডি ক্রিক টাইম।